এই মায়াবী চাঁদে রাতে রেখে হাতে তোমার হাতে মনের এক গোপন কথা তোমায় বলতে চাই শুনতে চাই, কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই। হায় হায়, তারপরে আর গানের কথা দরকার নাই, তার এখন খাওয়াটা খুব দরকার। একটু সরে আসুন। যথারীতি ডিম্বেগুন প্রতিদিনকার মেনু, তার সাথে আছে এঁচোড়ের ডালনা আর রুই মাছের ঝোল। কালিয়া কালিয়া না, আশা করি সবাই ভালো আছো। একদিন আসেনি তো, একদিন আসেনি তো, তাই জন্য সবার খবর নিয়ে নিচ্ছি। কিছু একটা পিছুটান তোমাদের সঙ্গে হয়ে যাচ্ছে, ওই জন্য মনে হয় কি একটা হয়নি, কি একটা হয়নি। সারাদিনের ব্যস্ততার মধ্যে এই একটা একটা মনে একটা দায়িত্ব থেকে যায় যে আমার পরিবারের সদস্যের সঙ্গে তো দেখা করতে হবে, সামনাসামনি নয় হোক ভিডিওর মাধ্যমে দেখা করতে হবে। তাহলে প্রথমে নিম বেগুন ভাজা পাতে পড়ে যাচ্ছে, চলো খেয়ে নিই। আজকে আমাদের মনে খুব শান্তি, কিছু না কি দেখো এই আপ ডাউন আপ ডাউন হলেই হচ্ছে অন্ধকার আলো হয়েছে তাই না? বলছি আজকে আমাদের মনে বিশাল শান্তি, তোমার মুখটা ঢাকা পড়ে গেছে বোতলে। একটা উপরে যে খাটটা ছিল ওটা খুলে ভালোভাবে রেখে দেওয়া হয়েছে, আর আমার খাটটা ভালোভাবে এনে সেট করা হয়েছে। তাহলে এখন সবথেকে ভালো তো গাড়ির জায়গাটা অনেক বেড়েছে, এত খোলামেলা হয়েছে, আর ওটা থেকে খাটটা ডাউন তো টিনের গরমটা একটু কম লাগছে সেই তুলনায়। আর জায়গা তো ওই ব্লগে দেখতে পাবো, অনায়াসে এখানে চারজন ওখানে তিনজন, সাতজনকে আমি একসাথে পড়াতে পারবো বলো, ইজিলি। তারপর এই জায়গাটা যদি খালি করে নিই তাহলে তো আর কথাই নেই। এর আগে একদিন বললো এঁচোড় এনেছিল, এঁচোড়টা এমনি দেখতে খুব সুন্দর ছিল, এই জন্য অন্ধকার হচ্ছে বলো তো আমার মুখটা। এঁচোড়টা দেখতে খুব সুন্দর ছিল জানো, রান্নাও করেছিলাম অনেক তরিজুত করে। তারপরে কি হলো সরিও না, আমি তাহলে ভুল করতে পারবো। সেটা গিয়ে দেখলাম কষ্টটা হলো, তবে নিম পাতা গুঁড়ো করে রেখে বলি বেগুনের সঙ্গে খাওয়া ভালো। এই ছিল উচ্ছে এবার বাকিটা গুঁড়োই করে রাখবো, শুকিয়ে নিয়েছি। কি দেবো
কেমন আজকের চোখটা বললাম এঁচোড় যদি ভালো না হয় তুমি যতই রসিয়ে কষিয়ে রান্না করো কোনো লাভ নেই। আমি যখন যাচ্ছিলাম সাড়ে বারোটার সময় তখন মা সবজি কাটছে, হাওয়াটা হাওয়াটা আছে বলে না তাপটা বোঝা যাচ্ছে না জানো তো। আজকে মেথির জলও খাইয়েছি, নিম্বেগুনও খাইয়েছি, কারণ কালকে গেছিল ইয়েতে এবার আমরা কুসুমপুর খুঁজছি, কুসুমপুর আসছে না, তারপরে কুসুম গ্রাম দিলাম, মনে পড়লো যে তুমি বলেছিলে কুসুম গ্রাম, কুসুম গ্রাম দিলাম, তারপরে এলো পূর্ব বর্ধমানে।
কারণ সাড়ে চারটে আসার সময় সাড়ে চারটে সময় করে ছাড়লাম না, সাড়ে চারটে না, চারটে বাজতে দশে ছেড়ে ছিল, চারটের সময় আমি ফোন আমাকে ফোন করলে বললে এই ছাড়লাম, পাঁচটায় পৌঁছেছ বর্ধমান। দু ঘন্টার টাইমটা ঠিকই আছে, আসলে যেতে একটু যাওয়ার সময় একটু খুঁজতে হয়, ওটা টাইমটা লেগে যায়। তারপরে আমি মিডিলে দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্য, ওই বাবা ওইখানে ওইখানে প্রয়োজন কেন বলো তো আচারের জন্য, আচার শেষ হয়ে গেছে না, বাবার লঙ্কা তো মেঝেছি ধান হয়ে গেল, পাকা লঙ্কা দিয়েছিল রুই ছিল, বড় রুই ছিল, ওখানে পরিবারের কথা কিছু বলছি না, চার দিন পর পর আজকে যদি শুনবার কালকে দিয়ে করেছে, কাল কালকে দিয়ে কমেন্ট করো, দেখতে কমেন্ট জানাচ্ছি, আশা করি ভালো লাগবে, ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্য থেকো, সঙ্গে থেকো, আর সাবধান।
রাখেন।